আপনি কথা বলুন, হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনারা যাবেন আপনাদের সার দেবে, ঠিক আছে? এবার আপনার কাছে যা যা আছে আপনি দিন, হ্যাঁ সেটা পরে আবার হবে, কি আছে? আপনি কি বলছেন, দেবেন কি দেবেন না সেটা আপনি বলুন পরিষ্কার। না আমার এক্তিয়ারে যা আছে সেটা আমি অবশ্যই দিব, কেন দিব না? আমার এক্তিয়ারের মধ্যে যেটা আছে আমি অবশ্যই দিব, কিন্তু আমি তো তাই বলে তো টোটাল মানে লস করে দিতে পারবো না। না আপনি লস কেন করবেন, কথাটা বুঝে নিন, লসের এখানে কোনো প্রশ্নই আসছে না, লসের কোনো প্রশ্ন আসছে না, যেগুলো মাল আমাকে অলরেডি কেনা হয়ে গেছে তাই কি বলছেন? তো লস করে দিতে হবে, আপনি আপনি বলুন কি বলছেন, দিবেন কি দিবেন না এই হচ্ছে কথা। মুশকিল আমি তো না করি নি যে দিব না, আমার সাধ্যে যেটা আছে সাধ্যের মধ্যে অবশ্যই দিব, না হলে আমি তার কিছু করতে হবে। আপনার কাছে শুধু আমরা এসছি এরকম ব্যাপারটা নয়, আপনাদের কাছে খবর আছে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যাচ্ছি, হ্যাঁ এবং দিচ্ছি। আর যদি কোঅপারেট না করেন, যদি না করে তাহলে আমাদের এখন চাষের সময় সার লাগবে, সেটা কৃষক সেটা বুঝে নেবে যে কীভাবে সার দিতে হবে, সেটা কৃষক বুঝে নেবে, এই হচ্ছে কথা। তো আজকে আপনার কাছে এসছে, হ্যাঁ কৃষকদের দিন, আজকে কোঅপারেট করুন, হ্যাঁ পরে যদি কোনো নিয়ম কানুন যদি হয় সেটা আপনার সঙ্গে, ঠিক আছে? কিন্তু এই আপনি আমাদেরকে মাল কেনারও দায় ভার আপনাকে নিতে হবে, মাল আপনি যদি আমাকে সঙ্গে নিয়ে যান যাবো না, মাল কেনার দায় আমি যাবো, আপনাকেও নিয়ে দায় মানে দায় ভার মানে কি দায় করবেন যদি যাবেন? না না টাকা না দেবো, টাকা তো না 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 টাকা তো টাকা দিয়ে যাবেন, কিছু না। শুনেন আপনাকে বলি, আমাদের যদি প্রয়োজন হয় আপনাকে এটাও বলছি, প্রয়োজন হলে আমরা যাব, ঠিক আছে আপনার সঙ্গে। আপনাকে যদি গভর্নমেন্ট জবরদস্তি করে, আমি গভর্নমেন্টের কথা বলবো, কিন্তু গভর্নমেন্ট যদি আপনাকে জবরদস্তি করে যে ট্যাগিং নিতে হবে, তাহলে সেখানে আমরা প্রোটেস্ট করব, গভর্নমেন্টকে কী করে আটকাতে হবে সেটা আমরা আমরা দেখব, ঠিক আছে? হ্যাঁ এটা আছে, সে টাকা আমরা দেবো, আপনি মাল কিনে দেবেন, আমাদের বস্তা 20 টাকা থাকলেই হলো, ওই বেশি মার্জিনের দরকার নেই আমাদের। আপনাকে সেটাও বললাম, হ্যাঁ গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করুন, তাহলে আমি কথা বলুন, আপনি ফোন করুন, হ্যাঁ আমাদের যদি বলেন যে ট্যাগিং নিতে হবে আমরা আমরা সেটা করব, আপনি ফোন করুন না আমি করব বলেন, যেটা বলবেন আপনি সেটা ফোন করা আলোচনার মধ্যে দিয়ে আসবেন কি না, হ্যাঁ সেটাই।
একটু তাহলে বলুন পুরো ফাঁকা করে দিই লাইন করে আপনি দিন না না টেকিং হবেন না এখন টেকিং ধরুন সঙ্গে হ্যাঁ আমাদের কাস্টমাররা কৃষকরা যথেষ্ট রেসপেক্টের সঙ্গে আপনার সঙ্গে ব্যবহার করে এখনো করবে করে যাবে ঠিক আছে সকলকে আপনি চেনেন জানেন হ্যাঁ এটা জানেন এটা আপনি করুন আপনার টেগিং যদি চাপাই গভর্নমেন্ট তার দায়িত্ব আমরা নিচ্ছি আমাদের সংগঠন নিয়ে ঠিক আছে সংগঠন নিবে কিন্তু কতক্ষণে দেখা গেল যে সংগঠন নিতে গিয়ে চাষিদের কি হালত হবে সেটা কি একবার ভেবেছেন না আজকে চাষিদের তো সার দিতেই হবে আপনি না দিলে গভর্নমেন্ট ব্যবস্থা করবে তার ব্যবস্থা আমরা করব ঠিক আছে আমরা বলবো ডাইরেক্ট আমরা সেটা করব ঠিক আছে আপনারা যদি না দিতে পারেন তাহলে গভর্নমেন্ট কিভাবে দিবে সেটার ব্যবস্থা আমরা করব আপনার যদি গভর্নমেন্টের সঙ্গে কোন সমস্যা যদি হয়ে থাকে ঠিক আছে সেই জায়গায় আমরা যাব ঠিক আছে এবং গভর্নমেন্টের রুলস নেই ট্রেকিং আপনাকে মাল নিতে হবে ট্রেকিং এ ঠিক আছে এটা গভর্নমেন্টের কোনো অর্ডার নেই তাহলে গভর্নমেন্ট এটা যখন বলবে আপনাদের ট্রেকিং নিতে তখন আপনারা ট্রেকিং নেবেন আর গভর্নমেন্ট যদি না বলে তাহলে মাল পাবেন না কেন মাল পাবেন না মাল দিচ্ছে না কোম্পানি কোম্পানি দিবে না কোম্পানি তো মাল দিবে ওটা নিলে কোম্পানি তো মাল দিবে না যেটা কথা কিন্তু